বোমা উদ্ধার ইসলামপুরে সোমবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার সেনপাড়া ফাঁকা মাঠের মধ্যে রাস্তার ধারে পড়েছিল ওই বোমাগুলি গোপন সূত্রে খবর পায় ইসলামপুর থানার পুলিশ মঙ্গলবার বোম ডিসপোজাল টিম এসে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করে তবে পঞ্চায়েত নির্বাচনের আগেই এই বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাস্তার ধারে বোমাগুলি কে বা কারা রেখেছে তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ